থ্যাংক ইউ মনির ভাই, আপনি অল্প কথায় অনেক কিছু অনেক বলেছেন ভালো এবং কথা অনেক বলছেন ভাই, ভালো বলেছেন। না আপনি আতিক সবাই ভাই, বলেন। আপনার 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 বক্তব্য আপনি কি বলবেন? হ্যাঁ, আমি তো ফার্স্টে বলে JBNews24.com এর সবাইকে অভিনন্দন জানাবো, যারা টিম, স্পেশালি সিও রাকিব ভাই, তারপরে মিজানুর রহমান, তারপরে মিজানুর আহমদ চৌধুরী, সবাইকে, যারা টিমে যারা আছে সবাইকে আমি জানাবো যে প্রথম যে মানে প্রথম এটা দ্বিতীয় হবে গ্রেট JBNews24.com লঞ্চ করছেন, আজকে লঞ্চ হচ্ছে। আমি অনলাইন থেকে আমি কিন্তু ওয়েবে গিয়ে দেখছি কয়েকটা, ওনারা কিন্তু মোস্টলি সব কিছু কাভার করছেন, কিন্তু আমি যেটা বলবো যে ওনাদেরকে বা সম্পর্কে বলে দিচ্ছেন যে এখানকার জেনারেশন যারা গ্রো হচ্ছে তারা কিন্তু বাংলাটা ওইভাবে পড়তেছে না। আমি দেখছি প্রিন্ট মিডিয়াতে কিন্তু ওনারা অনেক পেপার আসছে, তারা দেখতেছে না ওটা। তো যেহেতু অনলাইন আছে, অনলাইন আজকাল যুগের সবার কাছে মোবাইল আছে, ওয়েব আছে, যাতে তারা কুইকলি তারা ওয়েবে ওয়েবে ঢুকে তারা এটা দেখতে পারে। আর যেহেতু এটা জিবি নিউজ, আমার মনে হয় এখানকার যদি নিউজগুলো মোর কাভারেজ হয়, এখানকার মানে স্পোর্টস আছে বা যেটা বলছেন এখানকার ড্রামা বা বাংলাদেশের সব কিছু যাতে ইংলিশে হয় আর কি, ওনারা করতেছেন ইংলিশ, তারপরে আমি বলবো যে ওনারা যাতে একটু ফোকাস করেন। বা মনির ভাই আসছেন, উনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স কমার্সের ডাইরেক্টর, জয়েন করছেন, বা বাংলাদেশে কী হচ্ছে না হচ্ছে ওগুলো আমাদেরকে জানানো যায় আর কি। অনেকগুলো কিন্তু এখানকার অনেক কমিটি থেকে ওরা কিন্তু আমাদেরকে জানানো হয় না প্রপারলি, তো ওইগুলো যাতে ওনারা ফোকাস করেন এখানকার নিয়ে। আমরা যারা যারা ব্যবসা আর যারা বলছেন ব্যবসায়ী, আমি যেহেতু ব্যবসায়ী, আমাদের ব্যবসায়ীর জন্য একটা পেজ রাখেন ওনারা, আর বাকি তো যেগুলো ওনারা দেখছি প্রায় সবগুলো কাভার করছেন দেখছি ওনারা। তারপর আর তারপরে আমি বলবো যে সাজেশন পেজ একটা রাখার জন্য যদি কোনো সাজেশন থাকে ওরা সবাই আপডেট করবে আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি কলার সম্ভবত লাইনে আছেন, দেখি কে আছে লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। কলার, সালাম আলাইকুম। হ্যালো, কলার কি লাইনে আছেন? ওকে, কলার সম্ভবত চলে গেছেন। আমি মাইক্রোফোনটা আমাদের বন্ধু এবং যিনি বিভিন্ন সময় টেলিভিশনগুলোকে ফুটেজ দিয়ে, নিউজ দিয়ে সহযোগিতা করেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধা ফজলু ভাইয়ের কাছে মাইক্রোফোনটা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ফজলু ভাই, আপনি চ্যানেল নাইনে কাজ করেন এখন, আপনি JBNews24.com-এর ব্যাপারে কী বলবেন আপনি? আসসালামু আলাইকুম। আজকে 21শে ফেব্রুয়ারি যে ভালো সুন্দর একটা দিনে, যে আজকের যে www.bdnews, JBNews24.com, জিবি, সরি, আমি বিডি নিউজ পড়তে পড়তে এখন ওইটাকেই মোটামুটি জিবি নিউজ কাজে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে তারা এই উদ্বোধন করছেন। এবং রাকিব ভাই আমার সাথে বেশ আগেই ব্যাপারে আলাপ আলোচনা করছে, এবং উনি বলছে যে আমরা যে সমস্ত নিউজ প্রতিদিন কালেক্ট করি ও ওনাদেরকে আমরা সাপ্লাই দেওয়ার জন্য বলছে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমার তো প্রতি সপ্তাহে বেশ নিউজ আমি কালেক্ট করি, আপনারা যদি নেন এটা সমস্ত ওয়ার্ল্ডে ছড়াবে এটা ভালো। এখানে লন্ডনে মোটামুটি অলরেডি 6-7টা টিভি আছে, এবং আপনারা যদি করেন এবং আমাদের এই বাংলাদেশি কমিউনিটিকে যে আরও ঘরে ঘরে ছড়াই দেওয়ার জন্য, তো আমরা সবাই মিলে কাজ করব। এই জন্য আমরা ওনাকে যাবতীয় ফুটেজ দিয়ে, নিউজ দিয়ে আমরা সহযোগিতা করবো সবসময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফজলু ভাই। মাইক্রোফোনটা আমি বদরুল ভাই, বদরুল ভাই আরেকটি অনলাইন নিউজ পেপার রয়েছে এবং দীর্ঘদিন থেকে তিনি সেটি অনলাইন চালিয়ে যাচ্ছেন, আপনার বক্তব্য। ধন্যবাদ শিব ভাইকে, আজকে জিবি নিউজ এর উদ্বোধন অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং সাথে সাথে আমার পক্ষ থেকে এবং আমার বিএনবি নিউজের পক্ষ থেকে আমি জিবি নিউজের সাফল্য কামনা করছি। আশা করি আগামীতে তারা ভালো ভালো নিউজ দিবে এবং কমিউনিটি সেবায় আরও এগিয়ে যাবে, এই আশা আমার। থ্যাংক ইউ। আপনি মাইক্রোফোনটা নজরুল ভাই, যিনি বেতার বাংলার বিশিষ্ট প্রেজেন্টার এবং অত্যন্ত জনপ্রিয় একজন প্রেজেন্টার, প্রিয় দর্শক, আপনারা যারা তার কণ্ঠ শুনেছেন, আমি মাঝে মধ্যে গাড়িতে শুনি, নজরুল ভাই আপনার অভিমত জিবি নিউজের ব্যাপারে। আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ দিনে, এই 21শে ফেব্রুয়ারির এই দিনে JBNews24.com আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে, আর এই সুযোগটা সরাসরি চ্যানেল আই এর মাধ্যমে প্রথম যে আনুষ্ঠানিক ওপেনিংটা হচ্ছে, সে কারণে আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি।
আর GBNews24.com কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই বিশেষ দিনে, যে দিনে আজ থেকে 61 বছর আগে আমাদের প্রাণপ্রিয় ভাইয়েরা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল, সেই বাংলা ভাষায় এখানে অনলাইন একটি পত্রিকা 24 ঘন্টার পত্রিকাটি তারা প্রচার করতে যাচ্ছেন। আজ আমার সাথে আমারই বন্ধু এই পত্রিকার যিনি সিও রাকিব রুহান কথা বলেছেন যে প্রতি 30 মিনিটস পর পর আমরা প্রতিদিন এই নিউজ পেপারটা আপডেট করব। আমি শুনে অত্যন্ত খুশি হলাম যে আমরা এই দেশে বসে এই দেশের যে গ্রেট ব্রিটেনের কথাগুলো আমরা আপডেটগুলো পাবো এভরি 30 মিনিটস অথবা 1 ঘন্টা পরপরও যদি আপডেট দেন আমরা তরতলার যা নিউজগুলো পেয়ে যাব। যদিও আমরা টেলিভিশনে বসে আধা ঘন্টায় সম্পূর্ণ নিউজ পেয়ে যাই, তারপরও এখন তথ্যপ্রবাহের যুগ, আমরা সবার হাতেই মোবাইল থাকে, মোবাইলে আমরা নিউজ পড়ি, বিভিন্ন নিউজ আমরা সাথে সাথে পেয়ে যাই। তো এইটা যখন আসবে আমাদের বাংলা একটা নিউজ, তরতাজা নিউজ কী হচ্ছে কোথায় হচ্ছে তারা দেবেন, আমি খুবই খুশি হব এবং এর সমাজও খুবই উপকৃত হবে। সেই সাথে আবারও বলবো যে তারা বাংলার সাথে নতুন প্রজন্মের জন্য, এই দেশে যারা বড় হচ্ছে তাদের জন্য যে ইংলিশ ভাষণটা নিয়ে আসছেন সেটা অত্যন্ত প্রয়োজন। ওদেরকে বাংলা বাংলাদেশ সম্পর্কে এবং বাঙালি কমিউনিটি সম্পর্কে জানতে আরও সহযোগিতা করবে। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাব, আমরাও কিন্তু বেতার বাংলাতে একটা আগামী মাস থেকেই, হয়তো রেজা ভাই জানেন আমরা আপনার সাথে আলাপও হয়েছে, আগামী মাস থেকে আমরা কমিউনিটির কথা নিয়ে আসছি। আমরা এখান থেকে আমরাও অনেক উপকৃত হব এই GBNews24 থেকে এবং তাদেরকেও আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করে যাব। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি লাইনে সম্ভবত কলা আছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, শুভ ভাই কলা আছেন। জি, কে বলছেন প্লিজ? জি, আমি কাউন্সিলর ইউসুফ রাজা চৌধুরী করবি থেকে। কেমন আছেন আপনি? জি ভালো, আপনি ভালো তো? জি আছি মোটামুটি। আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে আসার জন্য আজকে 21 ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস, আর এমন এক দিনে আজকে এই আমাদের GBNews24.com এর প্রকাশ পাচ্ছে, তাও আপনার মাধ্যমে আমার খুব ভালো লাগতেছে। আমি আমার শর্ট মেসেজটা দিয়ে দিই যদি আপনি অনুমতি দেন আর কি। প্লিজ। জি, আমি দোয়া করি তাদেরকে, আমি উৎসাহী করি যে ওরা যেন ওই যে জিবি নিউজ এর পুরোটা টিম ও যাতে আগামী দিনে মানে ভালো কাজ করে যেতে পারে, এবং ওরা যে অনলাইনে নিউজটা মানে করতে যাচ্ছেন ওইটা কিন্তু অনেক হেল্পফুল কমিউনিটির জন্য, অনেকে পত্রিকার অপেক্ষা থাকতে হবে না আর কি। তো আই উইশ দেম অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার, অ্যান্ড আপনাদের সবাইকে আমার এই সালাম রইল আর কি। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ কাউন্সিলর ইউসুফ রাজা চৌধুরী নর্থহ্যাম্পটন করবি থেকে আপনি ফোন করার জন্য। প্রিয় দর্শক, ইউসুফ ভাই অত্যন্ত কর্মঠ মানুষ, তিনি দিন রাত পরিশ্রম করেন এবং করবিতে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন করবি সবাইকে নিয়ে, এবং সেখানে তারা চার্চ কিনে একটি মসজিদ তৈরি করেছেন, এবং সেখানে আমি গিয়েছিলাম এবং দেখেছি সেটি বিশাল বড় একটি চার্চ, এবং সেই চার্চ কিনে তারা মসজিদ নির্মাণ করেছেন। ইউসুফ ভাই, আপনার প্রতি অনেক শুভকামনা, এবং আপনাদের এই করবিতে যে বাঙালি কমিউনিটি রয়েছে তাদের সবার সফল কামনা করছি আমরা। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমার নাম আবুল শামসুদ্দিন। জি, আপনি টেলিভিশনে ভলিউমটা কমিয়ে দেন প্লিজ। আমি কথা বলবো না তখন আমি তো অনলাইনে কোন। জি, আপনি লাইভ কথা বলছেন বড় ভাই। আচ্ছা, আপনি টেলিভিশনে ভলিউমটা কমিয়ে দেন প্লিজ। জি জি বলুন। সময়ের সাথে সত্যের সন্ধানে, আশা করি সত্যের সন্ধানে সাংবাদিকতার যে নির্ভীকতা সেটা আপনি দেখাবেন, নিরপেক্ষতা বজায় রাখবেন, এবং রাজনীতিতে
মাথা ঘামাবেন না এই শুভেচ্ছা থাকলো এবং দোয়া করি আকাশের লক্ষ্য তারার শুভ দৃষ্টিতে আপনাদের এই শুভ প্রয়াস সার্থক হোক সুন্দর হোক কামিয়াব হোক আমিন থ্যাংক ইউ আপনি আপনার শুভকামনার জন্য দেখি নেক্সট কে আছেন লাইনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন এটা ভাই আমি খান বলছি ইলফোর্ট থেকে জি ইলফোর্ট থেকে বলুন আপনার প্রশ্ন তোমার মতামত আমার খুব ভালো লাগছে আর কি সুন্দর এটা অত্যন্ত সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এই প্রোগ্রামটা নিয়ে আসছেন লাইভ প্রোগ্রাম টিভি নিউজ আমি ওনাদের কাছে আমি আশা করবো আর কি যে আমাদের কমিউনিটির বিশেষ করে বাঙালি কমিউনিটির সংবাদগুলো আর কি ওনারা বেশি করে প্রচার করবেন আর আপনার বাম পাশে বসে আছেন আমার মনির ভাই উনি আমাদের বেতার বাংলা সহ বাঙালি প্রত্যেকটা মিডিয়াকে যেভাবে ওনার এর দিয়ে আর কি সহযোগিতা করে যাচ্ছেন আমি আমি উত্তরোত্তর ওনার সাফল্য কামনা করি আর আপনাকে এবং চ্যানেল আইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি রেজা ভাই আপনাদের আপনাদের এই সহযোগিতা বাঙালি কমিউনিটির জন্য সবসময় অব্যাহত থাকবে এটাই আমি আশা করি থ্যাংক ইউ মনির ভাই সবে আপনার লাগি মানে শুভকামনা করে ব্যাপার কি দা আপনি তো নিরাই কি তা মানে আমি তো কমিউনিটির একজন মানুষ নীরবে কিছু কররা নি আপনি জি না চেষ্টা কররাম আপনার দেখরা নীরবে সাইলেন্স মানে মানাই না সাইলেন্স মিনি নি না নীরবে নীরবে মাইছে মানে কিছু মানুষ আছেন এই কমিউনিটির দ্বারা নীরবে পয়সা মানে অবশ্যই আর কিছু মানুষ আছেন নীরবে আরো বত্তা করেন বুঝছেন মনির ভাই আবার মিডিয়ার প্রতি নীরবে তাই না প্রিয় দর্শক আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি এবং ততক্ষণ পর্যন্ত আমাদের যেসব অতিথি এই আমার ডান বামে যারা অতিথি রয়েছেন তারা বিদায় নেবেন এবং নতুন অতিথি আরও চারজন নিয়ে আমরা আসবো এবং এরপরে আমরা প্রোগ্রাম বেশি কোন স্থায়ী করব না একটি কেক রয়েছে যেটি আমরা কেক কেটে আমরা এই জিবি নিউজ 24.com-এর আজকে উদ্বোধন হবে এবং সেখানে আপনারাও শরীক থাকবেন আপনাদের আশীর্বাদ থাকবে আপনাদের শুভকামনা থাকবে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি ঝটপট থ্যাংক ইউ